মেরিল প্রথম আলো, এটা তো ডেইলি স্টার। আজকে আমি ভোট করতে যাচ্ছি হচ্ছে ওটিটি অ্যাওয়ার্ড 2022। দ্যাট মিন্স 2022-এ যে পরিমাণ ওটিটির জিনিসপত্র রিলিজ হয়েছে, হতে পারে ফিল্ম, হতে পারে সিরিজ, ওইটার একটা কন্টেস্ট আই থিঙ্ক। হ্যাঁ, ডেইলি স্টারের এখানে হচ্ছে পাবলিক ভোটের একটা অপশন রাখা হয়েছে, সো সেই ভোটটাই আমি করতে যাচ্ছি। এটা প্রথম অ্যানাউন্স করছে হচ্ছে এই যে পেপারে, আই মিন ডেইলি স্টারে, সেটা হচ্ছে 31 আগস্ট, 30 আগস্ট, আচ্ছা 30 আগস্টে হচ্ছে এটা তারা প্রকাশ করে, যদিও দেখা যাবে না, অনেক ছোটো ছোটো। আর যাই হোক, এটা হচ্ছে অনলাইন ভার্সন আছে, এখন আমরা অনলাইন ভার্সনটাতে ঢুকবো। আজকে হচ্ছে ভোট দেওয়ার লাস্ট ডেট, 3 ঘন্টা টাইম আছে, আমি ভোট দিতে যাচ্ছি, ঢুকলাম মাত্র। কাজে ভাবলাম ভোট যেহেতু দেবোই, লেটস শেয়ার ইট। ওকে, আর যেহেতু আমার মোটামুটি সব দেখাই আছে, আর এটা হচ্ছে সম্পূর্ণ আমার পার্সোনাল চয়েস, কাজে আমার পার্সোনাল চয়েসের সাথে আলটিমেট রেজাল্টের তারতম্য হইতে পারে। ওটিটি অ্যাওয়ার্ড, ওকে 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 ওকে, লাস্ট ডেট ফর ভোটিং 3 আওয়ার্স আছে। ব্লেন্ডার্স চয়েস, ইস্পাহানি, আচ্ছা দ্য ডেইলি স্টার, ওকে। আচ্ছা, ভোটিং ক্যাটাগরি আছে এখানে, বিভিন্ন ক্যাটাগরিতে শিল্পী ও কন্টেন্ট নির্মাতাদের পুরস্কৃত করা হবে। গ্রেট, ক্যাটাগরিগুলোর নমিনেশনের বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো। গ্রেট বেস্ট অ্যাক্টর মেল, আফরান ইশো ফর রেড্রাম, রেড্রাম দেখছি ভিকি জায়েদের, রাইট, চঞ্চল চৌধুরী ফর কারাগার, জিয়াউল হক অপূর্ব ফর মায়া শালিক, মোশারফ করিম ফর 3 শরতের গল্প, আফরান ইশো ফর কাইজার। নো ডাউট এখানে প্রত্যেকেই ভালো অ্যাক্টর, কাজেই অল ওভার কে ভালো অ্যাক্টর এখানে এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে এই স্পেসিফিক মুভিটাতে বা সিরিজটাতে কে ভালো করছে। আফরান ইশোর 2টা কাজ দেওয়া হয়েছে এখানে, একটা হচ্ছে রেড্রাম, একটা হচ্ছে কাইজার। কাইজারে জাস্ট অসাধারণ ছিল আফরান ইশো। আবার মোশারফ করিম, নো ডাউট হি ইজ এ গুড অ্যাক্টর। অ্যান্ড এইখানে যে ওয়েব ফিল্ম, এটা ওয়েব ফিল্ম বা নাটকই বলা যায়, নাটকই বানাইছে 3 শরতের গল্প, নাটকটা আমার খুব একটা ভালো লাগে নাই, খুবই স্লো, বোরিং ছিল একটা, যদিও খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে করা। এটা হচ্ছে বায়োস্কোপে, হ্যাঁ এটা বায়োস্কোপে আছে। আচ্ছা, মায়া শালিক হচ্ছে বিনজেতে, এটা একটা কপি স্টোরি, একটা কোরিয়ান ফিল্ম থেকে কপি করছে। তারপর হচ্ছে রেড্রাম হচ্ছে চোরকিতে, ইয়াপ, কাইজার হচ্ছে হইচইতে, আর কারাগারও হইচইতে। আচ্ছা ওকে, এখানে এই যতগুলা এখানে আছে তার মধ্যে চঞ্চল চৌধুরীর কারাগারে তার যে অ্যাক্টিং ছিল, ভাই লোকটা বোবার যে অ্যাক্টিংটা করছে, মানে লিটারালি মনে হয়েছে যে সত্যিকার অর্থে সে বোবা, এবং এই জন্য আমি ভোটটা আমি তাকেই দিচ্ছি। ইটস জাস্ট মাই পার্সোনাল চয়েস, ভোট দেওয়া হয়েছে। ওকে, আই হ্যাঁ, উইথড্র করার কোনো ওয়ে নেই, ক্লিক করার সাথে সাথে, মানে ওই যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, একবার দাগাইছো তো দাগাইছো। আচ্ছা, বেস্ট অ্যাক্টর ফিমেল, মুনজারিন, আচ্ছা মেহজাবিন চৌধুরী, সাবরিনা, ওকে, নাজিয়া হক, অর্ষা, সাবরিনা, হইচুয়ের, শবনম বুবলি ফর টান, শি ওয়াজ আউটস্ট্যান্ডিং ইন টান। মেহজাবিন ভাই, মেহজাবিন চৌধুরী ডাবল, আচ্ছা ওকে, রেড্রাম, তাসনিয়া ফারিন, কারাগার, টানে বুবলি ক্যারেক্টারটা খুবই র মনে হয়েছে আমার কাছে, এই জন্য আমি বুবলিকে দিচ্ছি ফর টান। ও আচ্ছা, বেস্ট মেকআপ আর্টিস্ট ভাই আমি আমি পারবো না, কারণ আমি এটা সম্পর্কে আমার আইডিয়া খুবই কম। ওকে, আতিয়া রহমান, কারাগার, ও হ্যাঁ কারাগারে ভাই যে চঞ্চল চৌধুরীর যে মেকআপটা করা হয়েছে ভাই, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। আর এটা হচ্ছে তিয়া রহমান ফর সাবরিনা, রুবামা ফাইরুস, পেট কাটা শো ভাই, ভাই পেট কাটা শোয়ের এক একটা হরর এলিমেন্ট দেশের মধ্যে এরকম মেকআপ দিয়ে তৈরি করা, এটা মানে যেন তেন কথা নয়। ওর হচ্ছে মায়া শালিকের জন্য এবং হচ্ছে রেড ড্রামের জন্য আই উইল গো ফর, যদিও কারাগার ইট ওয়াজ গ্রেট গ্রেট জাস্ট গ্রেট, বাট আই উইল গো ফর পেট কাটা শো। সবগুলো এপিসোডেই কি উনিই করছে মেকআপ আর্টিস্ট? আচ্ছা, এই সম্পর্কে আমার আইডিয়া খুবই কম, কাজেই জাস্ট তারপর আমার পেট কাটা শোটাই আমি প্রায়োরিটি দিচ্ছি, ভোট দেওয়া হয়েছে। ওকে, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর মেল, ওকে, আফজাল হোসেন ফর বোধ, বোধ সিরিজটা মানে হইচই, এটা আমার খুবই এক্সপেকটেশন হাই ছিল, বাট এক্সপেকটেশন অনুযায়ী ওরকম হয় নাই। এটা ছিল হচ্ছে অমিতাভ রেজা চৌধুরী, তার প্রতি অবশ্যই হাই এক্সপেকটেশন থাকে অলওয়েজ। আফজাল হোসেন, হ্যাঁ হি ওয়াজ পারফেক্ট, সাপোর্টিং অ্যাক্টর না তো, মোটামুটি মেইন ক্যারেক্টারই ছিল আফজাল হোসেন এখানে। আচ্ছা, তারপর আরেকজন ছিল মেয়ে, ইন্তেখাব দিনার ফর কারাগার, মানোজ প্রামাণিক ফর রেড্রাম, শতাব্দী ওয়াদুদ ফর মুনতাসির, ভাই মুনতাসির হচ্ছে বিঞ্জের ওয়েব ফিল্ম, একটা খুবই খুবই সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে এটা করা, বাট শতাব্দী ওয়াদুদের যে ক্যারেক্টার ভাই, লুচু শতাব্দী ওয়াদুদ ভাই সেই করছে। আচ্ছা দেখো, মুস্তাফিজুর নূর, ইমরান, কাইজার ভাই, এই লোকটা যে এত সিরিয়াস অ্যাক্টিং করে ভাই, দিস গাই ইজ ডেড সিরিয়াস ম্যান। আমি ইন্তেখাব দিনার কারাগার যদিও খুবই ভালো করছে অ্যাক্টিং, বাট আই উইল গো ফর মুস্তাফিজুর রহমান নূর, ইমরান ফর কাইজার, তার সিরিয়াসনেস আমার পছন্দ হয়েছে খুবই মারাত্মক লেভেলের, এর জন্য আমি তাকে ভোট দিচ্ছি। বাট ইন্তেখাব দিনার ওয়াজ গুড অলসো, মানে এখানে সবাই বেস্ট ছিল, আছে ভোট দেওয়া হয়েছে। গ্রেট, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ফিমেল, ফারজানা ছবি ফর টান, খুব সামান্য সময়ের জন্য ছিল, সাল্লাহ খানম, নাদি আর রেড্রাম, ওকে, তানিয়া বৃষ্টি ফর 2 দিনের দুনিয়া, ত্রপা মজুমদার 9 এপ্রিল, তানবিন সুইটি, ও ইটস টাফ টাফ, 2 দিনের দুনিয়া আমার ফেভারিট
মুভি 2022 এর, আমি এই টাইপের স্টোরি পছন্দ করেছি, ওটাতে পরে আসতেছি। কনফিউজড, আমি দিতে পারতেছি না ভোট। আচ্ছা আমি ব্যাক, আমি এটা আপাতত স্টপ রাখতেছি। ভিডিও ডিটেইলে ঢোকার আগে বলে দিচ্ছি, এই ভিডিওটাতে আপনারা টান মুভিটার স্পয়লার পাবেন, প্লাস কাইজার সিরিজের স্পয়লার পাবেন। কাইজার সিজন ওয়ান মানে হয়েছেই তো সিজন ওয়ান এখন পর্যন্ত, কাজে এই দুইটা মানে এই সিরিজ এবং এই ফিল্মটা যারা দেখেন নেই এবং তার যারা স্পয়লার চান না তারা এই ভিডিওটা অ্যাভয়েড করতে পারেন প্লিজ। ওকে, বেস্ট অ্যাক্টর নেগেটিভ রোল, নাসিরউদ্দিন খান সিন্ডিকেট। হি ওয়াজ আউটস্ট্যান্ডিং, বাট সিন্ডিকেট নিয়ে যে পরিমাণ হাইপ তোলা হয়েছে থ্রু মিম, সিন্ডিকেটটা অত 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 ইনসেন লেভেলে কোনো কিছু ছিল না। সোহেল মন্ডল টান ভাই, সোহেল মন্ডল খুব সামান্য সময়ে তাকে খুব কম পরিমাণ স্পেস দেওয়া হয়েছে, বাট দিস গাই যা দেখাইছে না ভাই, ইমতিয়াজ বর্ষণ কাইজার ভাই, মানে ঠান্ডা মাথার ভিলেন রোলে হি ওয়াজ আউটস্ট্যান্ডিং। আমার স্টিল মনে আছে কাইজার আমার দেখা এখন পর্যন্ত বেস্ট সিরিজগুলোর মধ্যে একটা আমার পার্সোনালি। আর লুৎফর রহমান জর্জ কালো প্রজাপতি, হি ওয়াজ গুড, বাট কালো প্রজাপতি এটা খুবই ভাই অখাদ্য একটা মুভি, আমার এত বোরিং লাগছে। আমি এই টোটাল ওটিটিতে আমি যে পরিমাণ কন্টেন্ট কনজিউম করছি তার মধ্যে সবচেয়ে ওয়ার্স্ট ছিল এটা, কালো প্রজাপতি ভাই। এত সাউন্ডের প্রবলেম, মানে অসংখ্য আছে এগুলোর না বলি। আফজাল হোসেন ফর রিফিউজি, আচ্ছা ওকে, হি ওয়াজ গুড। আল গো ফর, যদিও নাসিরউদ্দিন খানকে নিয়ে হাইপ অনেক বেশি, বাট অ্যান্ড আই থিঙ্ক উনিই পাবে অ্যাওয়ার্ডটা, বাট আমি আল গো ফর সোহেল মন্ডল ফর হিজ টান। বেস্ট ডিরেক্টর সিরিজ, ওকে, কারাগার অফকোর্স সিজন ওয়ান পর্যন্ত হইলে একটা চোস হইতো, বাট সিজন টু একদম। সিন্ডিকেট অফকোর্স নো 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 নো, সিন্ডিকেট ভালো হয় নাই, এটা হাইক জাস্ট হাইক উঠছে ওই যে নাসিরউদ্দিন খানের জন্য। নোহা সুমায়ুনের পেট কাটা সবাই, এইটা ছিল একটা জিনিস ভাই দেখার মতো। তানিম নূরের কাইজার ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং, তারপর মোহাম্মদ তৌকির ইসলামের শাটিকা, শাটিকাপটা অনেক ভালো ছিল স্পেশালি সিনেমাটোগ্রাফির দিক থেকে, বাট আমি যদি ওভারঅল চিন্তা করি শাটিকাপ পেট কাটা শোয়ের সামনে টিকবে না বা কাইজার সামনে টিকবে না, কারণ ওটার স্টোরির ডেপথ অত একটা ছিল না, বাট উনি চায়ও নাই। আচ্ছা আমরা শাটিকাপের আলোচনা অন্য কোনো দিন করবো, এখন আমি দুইটা আমি কনফিউশন আছে দুইটা জায়গা, সেটা হচ্ছে মহাসুমায়ুনের পেট কাটা শো এবং তানিম নূরের কাইসার। আল গো ফর পেট কাটা শো ভাই, এটাতে এইটা দেখা দেখে আমি যে পরিমাণে ইমপ্রেসড হয়েছি আমি আমার লাইফ টাইমে, আমি ভাবি না কখনো দেশে এই লেভেলের ইন্টারন্যাশনাল মানের কিছু একটা হবে, কাজেই আল গো ফর পেট কাটা শো। ওকে, বেস্ট ডিরেক্টর ফিল্ম, রবিউল আলম রবি, ক্যাফে ডিজায়ার, ক্যাফে ডিজায়ারটা খুবই ভালো ছিল, ক্যাফে ডিজায়ার নিয়ে আচ্ছা আলোচনা অন্য কোনো দিন করবো। ক্যাফে ডিজায়ারটা খুবই মানে মানুষের সাইকোলজিক্যাল ডার্ক সাইডগুলো নিয়ে এই মুভিটা করা হয়েছে, ইট ওয়াজ কিউট। আচ্ছা তারপর হচ্ছে ভিকি জাহেদের রেড রাম, আমি স্টিল নট শিওর যে রেড রাম কি সে কোথাও থেকে স্টোরি চুরি করছে কিনা, কারণ ভিকি জাহেদের এই সহ আছে বিভিন্ন জায়গা থেকে স্টোরি নেওয়ার। আছে অনম বিশ্বাস দুই দিনের দুনিয়া ভাই, প্যানোগ্রাফি টার্ন ইট ওয়াজ কিউট, দাগ দাগ মুভিটাও ভালো ছিল, খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে করা দাগ, দেখা উচিত আই থিঙ্ক সবার, বাট আমি পার্সোনালি আল গো ফর দুই দিনের দুনিয়া অনম বিশ্বাস ভাই, এটা যে আমার কী পরিমাণ ভালো লাগা কাজ করছে এই মুভিটা। আচ্ছা এটা ডিরেক্টরকে দিতে বলতেছে, কাজে ডিরেক্টর ওয়াইজ যদি আমি যাই, দুই দিনের দুনিয়া কি দেওয়া যায় নাকি রাহান রাফির টান? ক্যাফে ডিজায়ার আমার মনে হচ্ছে যে অনেকগুলো ছোট ছোট শর্ট ফিল্ম একসাথে করে দেওয়া হয়েছে, জুড়ে দেওয়া হয়েছে। মেকিং ওয়াইজ চিন্তা করলে টান ওয়াজ গুড, মেকিংয়ের দিক থেকে অনেকগুলো ওয়ান্টেক শর্ট ছিল, আই লাভ দোজ। আবার সিনেমাটোগ্রাফির কথা চিন্তা করলে ক্যাফে ডিজায়ার খুব সুন্দর সুন্দর কিছু সিনেমাটোগ্রাফি ছিল, মানে একটা ফিল্ম ফিল্ম ভাইব ছিল অনেকগুলো জায়গায়, অ্যান্ড দুই দিনের দুনিয়াতে অসংখ্য ফিল্ম ভাইব টাইম পাইছি। আচ্ছা আউট গো ফর দুই দিনের দুনিয়া, আই মিন অনম বিশ্বাস। ওকে, বেস্ট সিনেমাটোগ্রাফার, এটা অফকোর্স শাটিকাপ হবে ভাই, শাটিকাপের সিনেমাটো মানে একমাত্র শাটিকাপের বেস্ট ব্যাপারটাই ছিল হচ্ছে সিনেমাটোগ্রাফি, কাজে আল গো ফর শাটিকাপ। তৌকির ইসলাম, ও আচ্ছা ডিরেক্টর নিজেই হচ্ছে বেস্ট সিনেমাটোগ্রাফার গেল। আচ্ছা বেস্ট ড্রামা বা সিরিজ, ওকে, কারাগার, ও আচ্ছা কারাগার পার্ট ওয়ানের কথা বলতেছে না, ওকে, কাইজার ওয়াজ গ্রেট, শাটিকাপ শাটিকাপ না, সিরিজ ওয়াইজ অল ওভার চিন্তা করলে শাটিকাপ না, সিনিকেট অফকোর্স না, পেট কাটা শ পেট কাটা শো, যদিও এক একটা এপিসোড এক একটা স্টোরি, কাইজার অথবা পেট কাটা শো, কাইজার অথবা পেট কাটা শো, কাইজার অথবা পেট কাটা শো। বেস্ট ড্রামা সিরিজ, আমি যদি ড্রামা সিরিজ ওই অর্থে চিন্তা করি যে একটা কমপ্লিট প্যাকেজ, তাহলে আল গো ফর কাইজার রাদার দ্যান পেট কাটা শো, বাট পেট কাটা শো এর মেকিং জাস্ট বলার বাইরে। আচ্ছা আমি কি নোহা সুমায়ুনকে এর আগে ভোট দিছি কোথাও? হ্যাঁ নোহা সুমায়ুনকে আমি ভোট দিছি অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ ডিরেক্টর। আচ্ছা আচ্ছা, বাট বেস্ট ড্রামা সিরিজ আই থিঙ্ক আল গো ফর কাইজার, কাইজার ওয়াজ গুড। কারাগার, কারাগারের প্রবলেম আছে, লুপ হোল, প্রচুর লুপ হোল, আই মিন ডোন্ট গেট মি রং, কারাগার আমার খুবই পছন্দের একটা সিরিজ এবং এন্টারটেনিং এর দিক থেকে ইট ওয়াজ গ্রেট, বাট অল ওভার চিন্তা করলে কাইজার ওয়াজ বেটার। আচ্ছা এবার আসি হচ্ছে বেস্ট ফিল্ম, বেস্ট ফিল্ম অফকোর্স আমি দুই দিনের দুনিয়া দেবো উইদাউট এনি ডাউট, ওকে। তারপরে হচ্ছে বেস্ট এডিটিং, এডিটিং এর ব্যাপারটা আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, কারাগার, ওকে, টানের
এডিটিং, পেট কাটা শো, সিন্ডিকেট, আমি ওরকম এডিটের দিক থেকে আমি চিন্তা করি না ওরকম ভাবে। শাটি কাপুরের সিনেমাটোগ্রাফি খুবই ভালো ছিল, ওই অনুযায়ী চিন্তা করলে স্পেশাল। ও, পেট কাটা শোতে একটা ইফেক্ট ছিল ভাই, ইয়েতে পেট কাটা শোয়ের প্রথম যে এপিসোডটা ছিল, মিষ্টি মিষ্টি কিছু আর সামথিং ভাই, ওটাতে একটা স্পেশাল একটা ইফেক্ট ছিল, ওই যে চা গরম করে ফেলার একটা ইফেক্ট ছিল ভাই, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। আচ্ছা, আমি আল গো ফর পেট কাটা শো। তারপরে হচ্ছে বেস্ট স্ক্রিপ্ট রাইটার স্টোরি, রেড ড্রামের স্টোরিটা ভালো ছিল। তারপরে হচ্ছে টানের স্টোরি ভালো ছিল বাট নট আউটস্ট্যান্ডিং, কারাগারের স্টোরি ভালো ছিল যদিও ঝামেলা করে ফেলছে। আচ্ছা, তারপর হচ্ছে সিন্ডিকেট, গুড, কাইজার, ম্যান এটা কাইজার হবে বেস্ট স্ক্রিপ্ট হিসেবে। কাইজারের যে ডায়লগুলো ছিল ভাই, মাইন্ড ব্লোয়িং, স্টিল আমার দেখা ওটিটিতে বেস্ট ডায়লগ হচ্ছে কাইজারে। বেস্ট লিরিসিস্ট, টাকা পাখি আমার প্রিয় গান, বাকিগুলো থেকে নাও শুনে থাকি, আম সরি যদি বায়াসড হয়ে থাকি, টাকা পাখি আমার ফেভারিট সংগুলোর মধ্যে একটা। ওকে, বেস্ট মিউজিক কম্পোজার, একলা পাখি, ও আচ্ছা মুনতাসিরের গান, অফকোর্স টাকা পাখি ভালো ছিল। ওকে, নেক্সট হচ্ছে কি, জীবন দিলাম, আচ্ছা টানের, ইট ওয়াজ গুড সং, ইট ওয়াজ গুড সং, বাট টাকা পাখি ওয়াজ বেটার। তারপর লালিত, লালিতটা কোনটা, সিন্ডিকেট ছিল দেবে আমার রঙিন ফুল। ওকে, আই থিঙ্ক আই উইল গো ফর ফোর টাকা পাখি। টাকা ও পাখি তুমি উইরা উইরা, পানিতে যখন পড়ছেন জাপা জাপা জাপিতে করতে, ও পাখি তুমি উইরা উইরা আসো। বেস্ট মিউজিক কম্পোজার টাকা পাখি, অফকোর্স। আচ্ছা, বেস্ট সিঙ্গার, সিঙ্গার ভাই, আম সরি এটা বলতে পারবো না, আমার সিঙ্গিং সম্পর্কে আমার আইডিয়া খুবই কম। ও, বাট বাট মাশা ইসলামকে আমি আল গো ফর হার, সরি, যদিও হইতে পারে মাশার চাইতে অন্যান্যরা ভালো গাইছে, হইতেই পারে, বাট আল গো ফর হার। বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর, ওকে, পেট কাটা শো, সাবরিনা, সাচিকা, কারাগারের ব্যাকগ্রাউন্ড স্কোর যা করছে না ভাই। ওকে, তারপরে হচ্ছে বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর গেল, বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর, এডুকেশন, ওয়েলবিং। ও আচ্ছা, এখন কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসছে, কন্টেন্ট ক্রিয়েশনে মেবি অনেক অনেক অনেকগুলো আছে, বাট আমার ভোট করাটা আমার মনে হয় না জাস্টিফাইড হবে, কারণ হচ্ছে সবার সবগুলো ভিডিও আমার দেখা হয়নি, বাট মে মাসে ওই সময়টাতে ওদের বীজ বপন করার কথা ছিল, কিন্তু মজার ব্যাপার ওখানে যুদ্ধ হইতেছে, তো ভাই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হইতেছে, এটা মজার ব্যাপার, আর স্ক্রিপ্ট কি আপনিই লেখেন নাকি, হাজার হাজার মানুষ মারা যাইতেছে, এটা মজার ব্যাপার, ওখানে যুদ্ধ হইতেছে, ম্যান। আচ্ছা আমি, আচ্ছা ওকে 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 ওকে, লেটস নট কমেন্ট অ্যাবাউট ইট। আচ্ছা ওকে, এটার সাবমিশন ডেট কবে গেছে, ম্যান, আই শুড হ্যাভ আসলে খোঁজ খবর রাখা উচিত। যে কোনো ডিজিটাল কন্টেন্টের সাথে যুক্ত শিল্পী কলাকুশলীরা এই অফিশিয়াল লিংকে গিয়ে আবেদন করতে পারবে। ম্যান, কবে গেছে সাবমিশন ডেট, রেট জুলাই, কই ছিলাম জুলাই আমি, আই ডোন্ট থিঙ্ক যে এখানে আমার মন্তব্য করাটা উচিত হবে, কারণ এখানে দেখা গেছে হয়তো আমি একজনের একটা কন্টেন্ট দেখছি, মানে এটা কন্টেন্ট ওয়াইজ ছিল যে একজনের এই কন্টেন্ট আরেকজনের ওই কন্টেন্ট, এখন দেখা গেছে যে আমি একজনের একটা কন্টেন্ট দেখছি আরেকজনের একটা কন্টেন্ট দেখি নাই, আবার আমার সব ক্যাটাগরির কন্টেন্ট আমার দেখা হয় না, কারণ সব টপিক অফকোর্স আমি যে যেমন হচ্ছে খেলার অনেক কন্টেন্ট আমার দেখা হয় না, ক্রিকেট রিলেটেড অনেক কন্টেন্ট আমার দেখা হয় না, তারপর ফুড আমি খুবই আমি একদম ফুড রিলেটেড স্টাফ আমি পছন্দ করি না, সো ফুড রিলেটেড কন্টেন্ট আমার দেখা হয় না, কাজেই এখন নতুন করে আমি সবগুলো কন্টেন্ট কনজিউম করে তারপর হচ্ছে আমি ভোট দিতে পারবো না, আই এম রিয়েলি সরি, আমি আর বাকিগুলোতে আর ভোট না করি। আচ্ছা, আমি একটা ভোট মেবি করি নাই, সেটা হচ্ছে বেস্ট সাপোর্টিং রোল ফিমেল, এটাতে আমি একটু কনফিউশন আছি, একটু না অনেকটাই কনফিউশন আছি, দ্রপা মজুমদার ভালো, আমি 9 April ট্রেলারটা একটু দেখি, 9 April ট্রেলার, 9 April খুবই বোরিং একটা সিরিজ ছিল, আরেকজনকে ভালোবাসি, সোহেল মন্ডল ছেলেটার প্রপার ইউজ হইতেছে না ঠিক, মানে টানাই ছেলেটা যা দেখাইছে ভাই, আমার ছেলের যদি কিছু হয় আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না, উনি ভালো অ্যাক্টিং করছে। আচ্ছা, তারপর আমি কনফিউজড আমার নিজের একটা দায়িত্ব মনে হয়েছে যে না লেটস ভোট ইট, কারণ আমি যেহেতু সবগুলো কন্টেন্ট আমার দেখা হয়েছে কনজিউম করা হয়েছে, এভরি ইয়ারই হয়তো বা এই টাইপের একটা কন্টেন্ট আমার আসবে পসিবলি যদি বেঁচে থাকি আর কি। যাই হোক, এই ছিল আমার ভোটিং ফর ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ড, আর অফকোর্স অ্যাওয়ার্ড হওয়ার পর আমি আরেকটা ভিডিও হয়তো করবো যে কেমন মিল হয়েছে। ওকে, যাই হোক, এই ছিল কথাবার্তা, ভালো থাকবেন সবাই।